Assalamualaikum দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ঈদের নামাজে অংশ নেয় 48 বাংলাদেশি আটক ভিডিও এদিকে প্যাকেজ আছে ম্যাক্রো ইমরান খান সহ 14 বিশ্বনেতার ফোন নম্বর জানাবো কুরবানি দিতে গিয়ে অনেকে আহত ঢামেকে ভর্তি শতাধিক থাকছে ঈদ করতে ঢাকা থেকে বাড়ি গিয়ে বড় ভাইকে খুন করেন তারা সর্বশেষ ঈদের ভোরে নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহনন সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মালয়েশিয়া আইন ভঙ্গ করে ঈদের নামাজে অংশ নেয় 48 বাংলাদেশি আটক করেছে দেশটির পুলিশ আটক করেছে সে দেশের স্থানীয় একজন নাগরিককেও মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8:30টায় প্যানাং রাজ্যের জুরুতামান পেলাঙ্গি মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে 100 মানুষকে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় এই সময় মসজিদে প্রবেশ করতে পারেনি এমন 200 মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে যাদের বেশিরভাগই বাংলাদেশি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের নামাজ আদায়ের এই ঘটনার সমালোচনায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা সরকারের বেঁধে দেয়া আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এই দৃশ্যের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে শুরু হয় আলোচনার সমালোচনা এর পাশাপাশি স্থানীয় নাগরিকদের অভিযোগ কাজের স্থানে না থেকে ওই এলাকায় 23টি ব্লকে 8,000-এরও বেশি অভিবাসী অবস্থান করছে 200 মানুষের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন সামাজিক মাধ্যমে সমালোচনায় স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনায় রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চান এরপরে আইন লঙ্ঘনকারীদের আটক করা হয় এই ঘটনার আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন এদিকে করোনা ঠেকাতে দেশ জুড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন করা হচ্ছে আইন অমান্যকারীদের জেল জরিমানা যাচ্ছি পরের সংবাদে পেগাসাস স্পাইওয়্যারের ফাঁদে বিশ্বের বহু নামী দামি শীর্ষ নেতারাও ইসরায়েলি এনএসও গ্রুপের স্পাইওয়্যার পেগাসাস প্রজেক্টের ফাঁস হওয়া অনুসন্ধানী প্রতিবেদনে পাওয়া গেছে এবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ 14 নেতার মোবাইল নম্বর দ্য গার্ডিয়ান এর খবরে বলা হয়েছে এসব তথ্য দ্য গার্ডিয়ানে আরও খবর বলা হয়েছে ইমানুয়েল ম্যাক্রো ও ইমরান খান সহ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নম্বরও রয়েছে তালিকায় আরও 34টি দেশের কূটনীতিক সামরিক প্রধান ও সিনিয়র রাজনীতিকদের মোবাইল ফোন নম্বরও চিহ্নিত করা আছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে 2019 সালে রুয়ান্ডা কর্তৃক টার্গেট করা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে 2019 সালের মরক্কোর কোন এক ব্যক্তি টার্গেট করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদামন গেভরিয়াসুস 2019 সালে মরক্কো থেকে টার্গেটে পড়েন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরিকে 2018 ও 2019 সালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক টার্গেট করা হয় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল 2019 সালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী থাকাকালীন মরক্কো থেকে কোনো ব্যক্তির টার্গেটে পরিণত হন মরক্কোর বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ 2019 সালে তার নিজ নিরাপত্তা বাহিনী কর্তৃক টার্গেট হয়েছেন বলে জানা গেছে 2018 ও 2019 সালে তার দেশের ভেতর থেকেই কেউ টার্গেট করে মরক্কোর প্রধানমন্ত্রী সাদেদ্দিন ওথমানিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 2019 সালে ভারতের কোনো ব্যক্তি তারা টার্গেট হন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরনের নম্বর 2016 ও 2017 সালে টার্গেট করা হয় মার্কিন ইরান চুক্তির প্রধান মধ্যস্থতাকারী রবার্ট মালেই 2019 সালে মরক্কোর কোনো ব্যক্তি ধারা টার্গেটে পড়েন 2019 সাল থেকে দ্য পেগাসাস প্রজেক্ট নামের একটি প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে নজরদারির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি অনুসন্ধানী টিম 17টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানের একটি রিপোর্ট রোববার প্রকাশিত হয় এরপর তোলপাড় শুরু হয় গোটা বিশ্বে ফরেন্সিক বিশ্লেষণে উঠে আসে স্মার্টফোনের তথ্য তারা হ্যাক করে নেয় পেগাসাস স্পাইওয়্যার নজরদারির শিকার হন মানবাধিকার কর্মী রাজনীতিক সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বজুড়ে 50,000 ফোন হ্যাক করে নেওয়া হয় এই পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয় 180 জন সাংবাদিকদের ফোনেও যদিও বরাবরের মতো পেগাসাস স্পাইওয়্যারের বিক্রেতা ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও দাবি করছে এই হ্যাকিং এর সঙ্গে তারা যুক্ত নয় তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনী ও বাছাইকৃত সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এই প্রযুক্তি বিক্রি করে আসছে যাচ্ছি পরের সংবাদে কোরবানি দিতে অসাবধানতাবশত রাজধানী ও তার আশপাশের জেলায় আহত হয়েছেন বেশ কিছু মানুষ আহতদের মধ্যে শতাধিক মানুষকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা কোরবানি দেওয়ার সময় চাকুতে জখম হয়েছেন তাদের কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে কোরবানি দিতে গিয়ে গরুর গুরুতর নয় বলে সূত্র জানিয়েছে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান বলেন সকাল
সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত রাজধানী সহ আশপাশের এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা, এমনকি কারো শরীরের অংশ কেটে যায় অথবা কোরবানি দিতে গিয়ে গরু শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। শিংয়ের আঘাত পেয়েও আহত হয়েছেন অনেকে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কোরবানি দেওয়ার সময় আহত হয়ে সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত যাচ্ছি পরের সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা থেকে বাড়ি গিয়ে ঈদের আগের দিন বড় ভাই আব্দুর রহমানকে খুন করেছেন ছোট দুই ভাই। মঙ্গলবার বিকালে উপজেলার অরওয়াল ইউনিয়নের ধামাউড়া গ্রামে বসত ভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। জানা যায়, ধামাউড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে ঈদ উদযাপন উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে আসা তার আপন ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়ার বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান গুরুতর আহত হয়। আব্দুর রহমানকে উদ্ধার করে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অরওয়াইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আব্দুর রহমানের লাশ কুলিয়াচর হাসপাতালে রয়েছে, জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে। যাচ্ছি পরের সংবাদে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম 27 নামের এক পুলিশ কনস্টেবল। আজ বুধবার ঈদের দিন আনুমানিক ভোর 4টার দিকে ওই ক্যাম্পে এই ঘটনা ঘটে। তিনি মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার কবুরহান গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম কং নম্বর 543 ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে গলার নিচে গুলি করে আত্মহত্যা করেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার রাফিউল আলম বলেন, পুলিশের এক সদস্য সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বলা যাবে কেন তিনি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুরে কর্মরত রয়েছেন এবং তার স্ত্রীও মেহেরপুরের নারী পুলিশ সদস্য। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঈদের দিন বুধবার সকাল 9টায় উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা দুই ভাগে ভাগ হয়েছে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইয়ের ছেলে সজন গায়েন 17 এর সঙ্গে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের 38 কথা কাটাকাটি হয়। এরপর দুই দল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও বাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অনেক অনেক ধন্যবাদ।